ঘুরে দাঁড়ানো কাকে বলে, তা এবারে বিশ্বকাপে দেখিয়ে দিল পাকিস্তান। প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার, তারপর জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছেও হারে বাবরের দল। ডাচদের হারিয়ে তৃতীয় ম্যাচে যে ঘুরে দাঁড়ালো পাকিস্তানিরা, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালেও জায়গা করে নিল শাহিন সাদবরা। এই ম্যাচে পাকিস্তানি বোলাররা করেছেন নিয়ন্ত্রিত বোলিং, গড়েছেন বিশ্ব রেকর্ডও। একাধিক রেকর্ড গড়ার ম্যাচে 13 বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বিস্তারিত ফুডপান্ডা প্রেজেন্ট বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। ফুডপান্ডায় পছন্দের খাবার অর্ডার করে জিতে নিন 1,00,000 টাকা পুরস্কার। নোবল কিংবা হোয়াইট বল দেখে দেখে ক্রিকেট ভক্তরা অভ্যস্ত। ক্রিকেট ম্যাচের যেন অবিচ্ছেদ্য অংশই এই অতিরিক্ত বলগুলো। বিশেষ করে হাইভোল্টেজ ম্যাচে চাপের মুখে পড়ে বোলাররা এই ভুলগুলো বেশি করে ফেলেন। তবে এখানে ব্যতিক্রম পাকিস্তানি বোলাররা। দুর্দান্ত বোলিং আক্রমণ নিয়ে নক আউট পর্বে হোয়াইট কিংবা নো বল করার রীতি ভেঙে বিশ্ব রেকর্ড গড়েছে বাবর আজমের দল। সিডনিতে হাইভোল্টেজ ম্যাচে কিউইদের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড, ফলে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। শাহিন রোফদের নিয়ে গড়া পাকিস্তানের পেস আক্রমণ বিশ্ব অন্যতম সেরা। সেই সাথে দুই স্পিনার সাদব ও নওয়াজও কম যান না। অধিনায়ক বাবর আজম আজ ব্যবহার করেন তার 6 বোলারকে। সবাই নিজেদের সেরাটা দিয়েছেন মাঠে, ফলে বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো দল নক আউট পর্বে দেয়নি কোনো হোয়াইট কিংবা নো বল। নিউজিল্যান্ড অতিরিক্ত রান পেয়েছে কেবল বাই ও লেগ বিফোর থেকে। পাকিস্তানের পেস আক্রমণে নেতৃত্ব দিয়েছেন 22 বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি। আজ 4 ওভার বোলিং করেছেন তিনি, নিয়েছেন 2টি উইকেট, বলের সমান 24 রান খরচ করেছেন। নাসিম শাহ উইকেট পাননি, 4 ওভারে তিনি খরচ করেছেন 30 রান। হারিস রৌফও আজ উইকেট পাননি, তিনি দিয়েছেন 32 রান। মোহাম্মদ নওয়াজ 2 ওভারে 12 রান দিয়ে নিয়েছেন 1টি উইকেট। এছাড়া ওয়াসিম জুনিয়র 2 ওভারে 15 রান ও সাদব খান 4 ওভারে 33 রান খরচ করেছেন, তবে তারাও উইকেটে দেখা পায়নি। শাহিন ও নওয়াজ ছাড়া কেউই উইকেট না পেলেও সবাই করেছে পরিচ্ছন্ন নিয়ন্ত্রিত বোলিং, কেউই হোয়াইট কিংবা নো বলে রান খরচ করেননি। এর আগে এমন নিয়ন্ত্রিত বোলিং দেখেনি টি টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্ব। গত 7টি আসরে নক আউট পর্বে সব দলই হোয়াইট কিংবা নো বল করেছিল। পাকিস্তানের দাপটে বোলাররা ভাঙলেন সেই রেকর্ড। বোলাররা যে চাপের ম্যাচেও মাথা ঠান্ডা রাখতে পারেন তা করে দেখালেন শাহিনরা। উল্লেখ্য, বোলারদের পাশাপাশি আজ পাকিস্তানের ফিল্ডিংও ছিল চোখে পড়ার মতো, ফলে নিউজিল্যান্ডকে 152 রানে আটকে ফেলেন তারা। বোলারদের বিশ্ব রেকর্ডের দিনে হতাশ করেননি বাবর রিজওয়ান। সময় মতো ফর্মে ফিরেছেন অধিনায়ক বাবর। রিজওয়ান ও বাবর দুই ওপেনারই হাঁকিয়েছেন অর্ধশতক। মোহাম্মদ হারিসও খেলেন দারুণ ক্যামিও, ফলে 7 উইকেটের দাপুটে জয়ে ফাইনালে উঠল পাকিস্তান। ম্যাচ সেরা হয়েছেন রিজওয়ান। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত ও ইংল্যান্ডের ম্যাচের জয়ী দল। দর্শক, পাকিস্তানও কি পারবে ফাইনাল ম্যাচও এই পারফরমেন্স ধরে রাখতে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।